আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। নাম শামিমা হাসান, বাবার নাম মৌলবী শামসুল হক, আমাদের গ্রাম ঢাকার বিক্রমপুর, গ্রামের নাম কামারগাঁও। 71 সালে আমরা চট্টগ্রামের দামপাড়ায় থাকতাম। স্বাধীনতা যুদ্ধের সময় আমি 7-8 বছর বয়স। একদিন হঠাৎ করে ঘরে সবাই দৌড়ে আসতেছে আর বলতেছে মিলিটারি আসবে। আমরা সবাই দৌড়াদৌড়ি করতেছি কে কোথায় যাব। এর মধ্যে বড় ভাইকে নিয়ে সবাই টানাটানি করতেছে, যেহেতু ওইখানে বড় ভাই লেখাপড়া করে, ডাক্তারি পড়ে, সবাই জানে, তা স্বাভাবিকভাবে বড় ভাইয়ের উপর অ্যাটাক হবে। তার জন্য সবাই চেষ্টা করতেছে কীভাবে বড় ভাইকে লুকানো যায়। একজন বলতেছে যে পুকুরে ডুব দাও, কেউ বলে খালে ডুব দাও, কেউ বলে ড্রেনে ডুব দাও, এরকম করতেছে যে লুকাবার জন্য। তারপরে হঠাৎ করে একজন বলে যে দাঁড়াও দাঁড়াও তোমরা কী করতেছ, বলে সবাই বলছে যে মিলিটারি আসতেছে তাই এরকম করতে। তখন ওরা বলছে যে না, মিলিটারি তো আসতেছে না, তোমরা সবাই সবার ঘরে ফিরে যাও। তখন বড় ভাইকে নিয়ে সবাই ঘরে ফিরে আসলো। তখন বড় ভাই বললো যে মা, আমার তো এখানে থাকা ঠিক হবে না, আমি তাহলে যাই মেডিকেলে। বড় ভাই চলে গেল, ডাক্তার মুজাহিদুল হক আমার বড় ভাই। তারপরে ওইখান থেকে বড় ভাই চলে যাওয়ার পর তারপরে আমরা ডিসিশন নিতে পারছি না আমার আব্বা যে কী করবে। তখন যে আব্বা তাকে পাশের বাসে ওনারা এসে বললো, এদিকে আমাদের বড় বড় তিনটা বোন কোথায় রাখবে এদের। তারপর আব্বাকে নিয়ে ওনারা বললো যে ঠিক আছে চলেন আমরা কোথাও যাই। আব্বা বললো কোথায় যাবো আমি আমার মেয়েদের নিয়ে। তখন বলে যে আপনি চিন্তা করেন না, চলেন আমাদের সাথে। তখন ওনাদের সাথে আমরা 26 তারিখ বিকালের দিকে, আমরা ওই জায়গাটার কথা ঠিক মনে নেই বাট জানি যে ওইটা ওয়াইল্ডার্স রেস্ট হাউস, ওইখানে গেছি। তারপরে আমরা যেতে যেতে একটু বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, পরে রাত্রেবেলা ওইখানে ছিলাম। ওই রাত্রে খুবই গোলাগুলি হয়েছে। কোথার থেকে হয়েছে সবাই বলে পুলিশটার থেকে, তো আমরা তো ছোটো অত বুঝি না। পরের দিন সকালবেলা সবাই ডিসিশন দিল যে কোথায় যাওয়া হবে, এখানে তার থাকা যাবে না, এখানে মিলিটারি চলে আসছে। আমাদের চারিপাশে গুলি পড়তেছে, ঘরের ভিতর গুলি চলে আসতেছে। পরের দিন আমরা যখন চলে গেলাম, যেতে যেতে কোথায় যাব, গেলাম চান্দগাঁও। ওইখানে যাওয়ার পর ওদের সাথে আমরা ছিলাম, ঠিক আমরা 26 তারিখ গেছি, 27-28, 3রা এপ্রিল আমাদের উপরে সেল আসে। ঘরের উপর প্রথমে দরজাতে পড়ছে, সামনে পড়ছে, পিছনে পড়ছে, চারিদিকে বোম পড়তেছে শেলগুলি। লাস্ট শেলটা এসে পড়লো একদম উপরে চালের উপর। ওই শেলেই আমার তিন বোন একসাথে, দুই বোন একসাথে, আমি আর আমার মেজো বোন উইন্টে। আমার বড় বোনের নাম আসমা বেগম, মেজো বোনের নাম নাজমা বেগম, সেজো বোনের নাম ফাতেমা বেগম। ওইখান থেকে বড় বোন আসমা আর নাজমাই ফাতেমাই তিন বোন একসাথে মারা যায়। মেজো বোনটা অনেকক্ষণ সন্ধ্যা পর্যন্ত জীবিত ছিল আর এইদিকে আমি ছিলাম। মেজো বোনকে একজনের বাসায় নিয়ে যাওয়া হয়েছে, ওখানে একটা ডাক্তার ছিল বলছে সবাই, বা ডাক্তারি পড়তো, আমারও তো মনে নেই। উনি বললো যে এখানে থাকলে উনি কিছু করতে পারবে, তো উনি কিছু গজ কাপড় এগুলি ঢুকাই দিয়েছে। ওনার এই জায়গাটা একদম পিছনেরটা পুরাটা একটা হোল হয়ে গেছিল গর্তের মধ্যে, ওইখানে কাপড় টাপড় ঢুকাই রাখছে। আবার পিছন থেকে পেট পর্যন্ত ওনার ছিল, সব ওপেন ছিল। তারপর ওনাকে এইদিকে করতেছে, আবার এইদিকে আমারও, আমার এই যে হাতের এখানে এখন পর্যন্ত দাগ আসছে, এত বড় দাগ, এটা অনেক বড় ছিল। আর আমার পিঠের থেকে একদম পেট পর্যন্ত ছিল, ওইটাও অনেক বড়। তারপর কী করবে, এটা তো এটা তো কোনো রকম ব্যান্ডেজ করতে পারতেছে না, কারণ এত বড় খোলা, পিছনেরটা তো আমার ভিতরে কলিজাটা নেজে সব দেখা যাচ্ছে যে কিছু ছিল না। পরে যাই হোক কোনো রকম কাপড় দিয়ে এরকম চাপা দিয়ে রাখছে রক্ত বন্ধ করার জন্য। তারপর ওইখান থেকে সন্ধ্যাবেলা আমার মেজো বোন মারা গেল। মেজো বোন মারা যাওয়ার পরে ওকে নিয়ে কবর দিল, দুই বোনকে বড় বোন সেজো বোনকে একসাথে কবর দিয়েছে। মেজো বোনকে সকাল পর্যন্ত রেখে দিয়েছে, যদি আমি মারা যাই তাহলে আমাকে কবর দিল ওর সাথে।
পরে যখন দেখলো যে সে আর আমাকে আমার জন্য আর ওয়েট করা যাবে না, তখন আমার নিজ বোনকে কবর দিয়েছি। পরে আমাদেরকে বড় ভাইয়ের ফ্রেন্ড ওনারা যেয়ে নিয়ে আসলো, ইয়ে হাশেম, ওনার নাম হাশেম, আমরা হাশেম ভাই বলে ডাকি। ওনারা চার ভাই ছিল, চার ভাই আমাদেরকে ওইখান থেকে সবাই যেয়ে আমার মা ছোট ভাই বোন সবাইকে নিয়ে আসলো। আবার তো পুরো শরীরে, একদম পুরোটা শরীরে টিক 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 করে কোনো জায়গা বাদ নেই, আপনি একদম পুরো বুক উপর থেকে যদি বলেন একদম নিচ পর্যন্ত হাতে পিঠে সব। ছোট বোনটার একটুখানি এখানে লাগছিল আর একটু পায়ে লাগছিল, একদম ছোট বোন যেটা আমার এরকম লাগছে, ছোট ভাইটার পায়ে একটু ভাই লাগছে, আর সেজো ভাইটার বুকের ভিতর এখন পর্যন্ত স্প্রিং আছে বুকের ভিতর তার। তারপরে আমার বাবা ওই অবস্থাতে সমস্ত মানুষকে হেল্প করছে, যত মানুষ যত যাদের বাচ্চারা, একটা বাচ্চা ছিল, একজনের বাচ্চা ছিল, ওনার বাচ্চা পুরো ভুঁড়িটা বের হয়ে গেছে, আব্বা লুঙ্গি দিয়ে ওনার ওই বাচ্চাটাকে পেঁচায় নিয়ে আমাদের পাশে শোয়াই দিচ্ছে। এইভাবে করে আব্বা সবাইকে হেল্প করছে, হেল্প করে তারপরে আব্বা আমাদের সাথে যখন ওই বাড়িতে যে সবার সাথে একসাথে আছে, তারপর আব্বাকে আর ছোট বোনকে হসপিটালে দিয়ে আসছে, জেনারেল হসপিটাল। তারপরে আরও অনেককে দেখছিল, ওই বাড়ির লোকরা সবাই আমাদের হেল্প করছে। এখন যেই বাড়িতে আমরা ছিলাম ওনাদের চারটা ছেলে ছিল, দুইটা ছেলে এখনো জীবিত আছে। 25 তারিখ রাতে যখন এই সমস্ত ঘটনা ঘটে তখন আমি মেডিকেল কলেজে ছিলাম, এবং রাত্রিবেলা আর্মির ওখান থেকে প্রচুর ই আসা শুরু করলো, গুলি খেয়ে অনেক বিশেষ করে ক্যাডেটরা তাদের অনেক গায়ে আঘাতের চিহ্ন, তারা ক্রল করে পাহাড় টাহাড় দিয়ে কোনোভাবে জীবিত অবস্থায় যারা ফিরে আসছে, আমরা তাদেরকে নিয়ে ছাত্রলীগের যারা আমরা ছিলাম প্লাস ইন্টার্নি যারা ছিল আমরা তাদেরকে ইমার্জেন্সিতে এবং অন্যান্য জায়গায় সেবা দিচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে রাতের একটা সময় আমি বাসায় ফিরে যাই, বাসায় ফিরে যাই এবং ওই যে ঘটনাটা আমার বোনটা বললো এটা 26 তারিখের ঘটনা, এবং পরে আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি, কারণ মেডিকেল কলেজ থেকে ডাক্তার সালাউদ্দিন সে একটা জিপ নিয়ে যায় যে মোজাহিদকে নিয়ে আসি বাসা থেকে। তো আমাকে ওরা বাসার সামনে পর্যন্ত এসে জিপে এসে আমাকে ডাকে, এবং আমি তখন বাসায় গিয়ে যাই বলি যে আমি চলে যাই মেডিকেল কলেজে, ওখান থেকে যা হবার হয়। তো 26 তারিখে চলে আসি আমি আমার পরিবারকে ফেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে। তো আমি তারপরে সেখান থেকে তো চলে গেলাম, অনেক স্টেপস আছে, একটা স্টেজে যেহেতু আমি আমার ফ্যামিলি থেকে তো অলরেডি ডিটাচড এবং আমি তখন রাঙ্গুনিয়ে অবস্থান করতেছি, সেই অবস্থায় আমরা ওপারে যাওয়ার চিন্তা ভাবনা, এবং সেই সময় অলরেডি বেশ কিছু বাধা আসতেছে এবং খবর আসতেছে তখন আমাদের ওপারে যাতে আমরা না যাই আর কি, কারণ পাকিস্তান আর্মি সিল করে দিয়েছে। এরকম অবস্থা চলতেছে, আমরা অ্যাটেম্পটও নিচ্ছি যাওয়ার, এরকম একটা সময় সেটা বোধ হয় আমার যতদূর মনে পড়ে যে এটা জুলাই মাসের দিকে হবে, জুলাই মাসের দিকে তখন আমাকে ওখানের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালের বাসায় আমি আশ্রয় নিয়েছিলাম, এবং তার ছেলেও ছিল সেই সময়, এবং তার সাথে থাকি এবং ছাদে আবার একটা রুমে এরকম লুকাই টুকাই এইভাবে ছিলাম। তো সেরকম একটা এরকম কয়েকদিন থাকার সময় উনি বললেন যে আমার তিনটা বোন অসুস্থ, ভালো না শুধু, এরকম একটা খবর পেয়ে উনি আমাকে বললেন আমাকে চিটাগাংয়ে যেতে হবে, ফিরে যেতে হবে, আত্মীয়ের সাথে দেখা করে তারপরে আমি যেখানে যাই মুক্তিযুদ্ধে সেটা পরবর্তী। এটা হলো জুলাই মাসের মাঝামাঝি সময়ের একটা ঘটনা। তারপরে আমি উনি আমাকে ওনার একটা মরিস মাইনর গাড়ি ছিল প্রিন্সিপাল স্যার, ওই গাড়িতে পেছনের সিটে আমাকে শোয়ায় উনি আমাকে নিয়ে পার হয়ে, মানে এখানে মিলিটারি চেকআপ চেকপোস্ট টোস্ট ছিল, তারা আমাকে দেখে নেয় যখন এই প্রিন্সিপাল সাহেব তার আইডেন্টি কার্ড দেখাচ্ছেন, বা প্রিন্সিপাল সাহেবের নাম ওয়াহিদউদ্দিন সাহেব মনে করছেন, উনি তার আইডেন্টিটি দেখালে যে উনি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারিং কলেজের, আমাকে ছেড়ে দেয়। এবং ওই অবস্থায় আমি বাসায় আসি, বাসায় এসে আমি দেখি যে আমার এক বন্ধুর বাসায়, আমি কিন্তু কিছুই জানতাম না, আমার এক বন্ধুর বাসায় উনি আমাকে এনে দিলেন, এবং ওই বন্ধুর পরিবারের সাথে তাদের আবার পরিচয় ছিল আমার আরেক ইঞ্জিনিয়ার বন্ধুর মাধ্যমে, যাতে উনি চিনতেন ওই বাসায়, তখন সেই বাসায় আনিত না। এসে দেখার পরে আমি তো দেখলাম মা চিৎকার করে উঠলো যে তোর আর বোনদের বিয়ে দিতে হবে না আর, মানে আমাদের একটা ইয়ে ছিল যে ভাই ডাক্তার হবে বোনদের বিয়ে দিবে এরকম একটা, আমি তো একটা সীমিত আয়ের একজন রেলের কর্মকর্তার ছেলে ছিলাম, আমার একটা বড় পরিবার ছিলাম, তো ন্যাচারালি একটা স্বপ্ন ছিল বড় ভাই ডাক্তার হলে বোনদের ভালো বিয়ে হবে বা বিয়ে হবে। তো মা এটা বলেই চিৎকার করে কাঁদতেছেন আর কি তোর আগে, তখন আমি বুঝলাম যে কিছু একটা ঘটনা ঘটেছে। তারপরে তো সব যখন জানলাম তখন তো আর
সে ঝুমুর দেহের শানে তুমি মিলে ঝুমুর প্রাণে মনে মিশে ঝুমুর দেহের শানে তুমি মিলে ঝুমুর প্রাণে মনে তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।